আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের সমগ্র বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে বাইশ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন জেলাশাসক করিমগঞ্জ জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রের কতজন ভোটার চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেলেন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের এবছরের সচিত্র ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশিত কাছাড়ে কোভিডে ক্ষতিগ্রস্ত একশো ঊনপঞ্চাশ কৃষককে পাঁচ হাজার করে আর্থিক সহায়তা পাতারকান্দির ঐতিহ্যবাহী মডেল এইচএস স্কুলের এসএমডিসির চেয়ারম্যান মনোনীত হয়েছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল হাফলঙ্গে ক্যাবিনেট বৈঠক উনিশ জানুয়ারি এবং সর্বশেষ খবরটি হলো শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক কর্মচারীদের ছয় ও সাত জানুয়ারির বিশেষ চুটি বাতিল পরিবর্তে বারো ও তেরো জানুয়ারি বন্ধ পাবেন তারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায় এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার বাইশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে তৈরি করা করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব বুধবার তার কার্যালয়ের সভাকক্ষে সকাল এগারোটায় সাংবাদিক সম্মেলন রেখে রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসকের সঙ্গে ছিলেন নির্বাচনী শাখার দায়িত্বপ্রাপ্ত এডিসি বিপুল দাস ও নির্বাচনী আধিকারিক জাগৃতি কালওয়ার এতে জানানো হয় জেলায় এই চূড়ান্ত ভোটার তালিকায় মোট নয় লক্ষ উনচল্লিশ হাজার চারশো চল্লিশ জন ভোটারের নাম সন্নিবিষ্ট হয়েছে যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে চার লক্ষ উনআশি হাজার তেপ্পান্ন জন ও মহিলা ভোটার চার লক্ষ ষাট হাজার তিনশো সাতাশি জন নতুন নাম যুগ হয়েছে আট হাজার আটশো নিরানব্বই জনের যার মধ্যে আঠারো থেকে উনিশ বছরের নতুন ভোটারের সংখ্যা হচ্ছে ছয় হাজার দুইশো পঁয়ষট্টি জন ও ভোটার যুগ হওয়ার শতাংশ হচ্ছে দশমিক নয় পাঁচ এদিকে এক নম্বর রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার এক লক্ষ আটাত্তর হাজার চারশো উনপঞ্চাশ যার মধ্যে পুরুষ একানব্বই হাজার ছয়শো তেইশ জন মহিলা ছিয়াশি হাজার আটশো ছাব্বিশ নতুন ভোটার যুগ হয়েছেন এক হাজার চারশো ছয়ত্রিশ আঠারো থেকে উনিশ বছরের আটশো উননব্বই জন পাশাপাশি দুই নম্বর ফাতারকান্দি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার এক লক্ষ চুরানব্বই হাজার চারশো আশি পুরুষ নিরানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ মহিলা চুরানব্বই হাজার নয়শো পঁয়তাল্লিশ নতুন যুগ এক হাজার ছয়শো উনিশ আঠারো থেকে উনিশ বছর বয়সী এক হাজার সাতান্ন জন তিন নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার দুই লক্ষ পাঁচ হাজার একশো একাত্তর পুরুষ এক লক্ষ তিন হাজার পাঁচশো ছয়ত্রিশ মহিলা এক লক্ষ এক হাজার ছয়শো পঁয়ত্রিশ নতুন যুগ হয়েছেন দুই হাজার একশো ছেচল্লিশ আঠারো থেকে উনিশ বছর বয়সী এক হাজার সাতশত একজন এদিকে চার নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁচানব্বই হাজার দুইশো আটত্রিশ পুরুষ এক লক্ষ একশো একুশ মহিলা পঁচানব্বই হাজার একশো সতেরো নতুন ভোটার যুগ হয়েছেন দুই হাজার একশো বিয়াল্লিশ আঠারো থেকে উনিশ বছর বয়সী এক হাজার পাঁচশো ছেচল্লিশ জন এছাড়া পাঁচ নম্বর বদরপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার এক লক্ষ ছেষট্টি হাজার একশো দুই পুরুষ চুরাশি হাজার দুইশো আটত্রিশ মহিলা একাশি হাজার আটশো চৌষট্টি নতুন ভোটার যুগ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন আঠারো থেকে উনিশ বছর বয়সী এক হাজার সাতাত্তর জন সাংবাদিক সম্মেলনে নির্বাচনী আধিকারিক জাগৃতি কালোয়ার জানান রাজনৈতিক দলের জন্য চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচনী শাখায় রাখা হয়েছে সেখান থেকে রাজনৈতিক দলের কর্মকর্তারা চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে পারবেন তিনি জানান আঠারো ঊর্ধ্বের নতুন বুটার যাদের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট হয়েছে পাশাপাশি যেসব যুবা বুটার রয়েছেন তাদের উৎসাহিত করতে ইতিমধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং জেলার ব্লক পর্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এর থেকে বাছাই করা প্রতিযোগিতার নিয়ে আগামী বারো জানুয়ারি করিমগঞ্জে কেন্দ্রীয়ভাবে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে সজাগ ভোটার প্রতিযোগিতা এই থিম নিয়ে যুব ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান অপরদিকে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের এবছরের সচিত্র ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে বুধবার হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার যা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে সচিত্র ভোটার তালিকা প্রকাশ করেন এদিন প্রকাশিত ভোটার তালিকায় জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার আটশত বিরাশি জন এর মধ্যে পুরুষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ছিয়াত্তর ও মহিলা দুই লক্ষ আটচল্লিশ হাজার ছয়জন ও ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশন দুই হাজার বাইশ অনুযায়ী হাইলাকান্দি জেলায় নতুনভাবে ছয় হাজার তিনশো সাতষট্টি জন নতুন ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাছাড়া বাদ পড়েছেন এক হাজার একশো তেষট্টি জন ও বুধবার প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের দুইশো আটটি গ্রহণ কেন্দ্রে তিরাশি হাজার সাতশত বিরানব্বই জন পুরুষ এবং উনআশি হাজার আটশো সাতচল্লিশ জন মহিলা ভোটার মিলিয়ে মুঠ এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো উনচল্লিশ জন ভোটার রয়েছেন অন্যদিকে কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রের দুইশো চৌত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রে চুরানব্বই হাজার নয়শো ছিয়াশি জন পুরুষ এবং অষ্টাশি হাজার আটশো চুয়াত্তর জন মহিলা ভোটার মিলিয়ে মুঠ এক লক্ষ তিরাশি হাজার আটশো ষাট জন ভোটার রয়েছেন আলগাপুর বিধানসভা কেন্দ্রের দুইশো চোদ্দোটি গ্রহণ কেন্দ্রের সাতাশি হাজার আটানব্বই জন পুরুষ ও উনআশি হাজার দুইশো পঁচাশি জন মহিলা ভোটার মিলিয়ে মোট এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরাশি জন ভোটার রয়েছেন জেলাশাসক রোহন কুমার যা জানান আলগাপুর বিধানসভা কেন্দ্রের দুইশো চোদ্দোটি পোলিং স্টেশনের মধ্যে চুয়ান্নটি পিএস খাচার জেলায় রয়েছে অপরদিকে কাচার জেলায় কোভিডে ক্ষতিগ্রস্ত একশো ঊনপঞ্চাশ জন কৃষককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে বুধবার শিলচরের জেলা কৃষি আধিকারিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয় জেলা দুর্যোগ প্রশমন বিভাগ থেকে বড়খোলা বিধানসভা কেন্দ্রের রায়পুর গ্রামের একশো জন কৃষক এই আর্থিক সহায়তা পান এই উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন রায়পুর এমন একটি গ্রাম যেখানে ব্যাংক ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে কৃষকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকে তিনি বড়খোলা ফার্ম হাউসের কথা উল্লেখ করে বলেন যে এটির সঠিক ব্যবহার হলে কৃষকরাও যথেষ্ট উপকৃত হতে পারেন জেলা কৃষি বিভাগ স্বচ্ছতার সঙ্গে কৃষকদের সহায়তার জন্য এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অর্থ সাহায্যের দ্বারা কিছুটা হলেও তাদের উপকার হবে বলে আশা প্রকাশ করেন জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় বক্তব্য রাখতে গিয়ে জানান যে কৃষকদের ফসল উৎপাদনে সময় মতো কার্যকরী ব্যবস্থা নিলে উৎপাদন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবং বিক্রয়ের ক্ষেত্রে উচিত মূল্য পাওয়া যায় তিনি বলেন জেলা কৃষি বিভাগের উদ্যোগে কোভিড নাইন্টিনের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের এই অর্থ সহায়তা সামান্য হলেও আগামীতে যদি অনাকাঙ্ক্ষিত মহামারী আসে তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও কীভাবে পরিপূর্ণভাবে সহায়তা করতে পারা যায় সেই বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে শুরুতে উদ্দেশ্য করেন জেলা কৃষি আধিকারিক এল আই সিংহ অপরদিকে শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক কর্মচারীদের ছয় ও সাত জানুয়ারির বিশেষ ছুটি বাতিল করে দিয়েছে শিক্ষা বিভাগের বিশেষ আয়ুক্ত প্রীতম শৈকীয়া পাঁচ জানুয়ারি এমর্মে এক নির্দেশ জারি করেছেন এতে বলা হয় রাজ্য সরকার প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ছয় ও সাত জানুয়ারির ছুটি বাতিল করেছে পরিবর্তে বারো ও তেরো জানুয়ারি বন্ধ পাবেন তারা ছয় ও সাত জানুয়ারি বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আয়ুক্ত উল্লেখ্য রাজ্য সরকারের কর্মচারীদের মা বাবা ও শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটানোর জন্য ছয় ও সাত জানুয়ারি বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছিল কিন্তু শিক্ষা বিভাগের নির্দেশক্রমে শিক্ষক কর্মচারীরা বারো ও তেরো জানুয়ারি এই বিশেষ ছুটি উপভোগ করতে পারবেন অপরদিকে পাতারকান্দির ঐতিহ্যবাহী মডেল এস স্কুলের এসএমডিসির চেয়ারম্যান মনোনীত হয়েছেন পাতারকান্দির বিধায়ক দুপাল তাই তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষা বিভাগকে ডেলে সাজাতে নিরলস কাজ করে চলেছে রাজ্যের শিক্ষা দফতর যার ফলে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভার একটি করে উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে গত সাতাশ ডিসেম্বর রাজ্যের শিক্ষা বিভাগের তরফে নোটিফিকেশন জারি করা হয়েছে এতে আদর্শ বিদ্যালয়ের মর্যাদায় উন্নীত করা বিদ্যালয়গুলোর আগের পরিচালন ও উন্নয়ন কমিটির সভাপতি পরিবর্তন করে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে নতুন নিয়মে এই কমিটির চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমিটিতে উপসভাপতি বলে কোনো পদও থাকছে না সরকারি নির্দেশেই আদর্শ বিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে পাতারকান্দির ঐতিহ্যবাহী মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের এসএমডিসির চেয়ারম্যান হয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল অপরদিকে শেষ পর্যন্ত শৈল শহর হাফলঙ্গে উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্য ক্যাবিনেট বৈঠক এই বৈঠক পাঁচ জানুয়ারি হওয়ার কথা ছিল যদিও বিভিন্ন কারণে স্থগিত হয়ে যায় ক্যাবিনেট বৈঠক ঘিরে ব্যস্ত রয়েছেন সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন ত্রিশটি সরকারি বিভাগের পাশাপাশি ডিমা হাসাও জেলা প্রশাসনও ব্যস্ত সূত্রের খবর ক্যাবিনেট বৈঠকের জন্য হাফলং সার্কিট হাউসের কাজও শেষ পর্যায়ে রয়েছে নতুন করে অন্য কাজরা সম্পূর্ণ সাজিয়ে তোলা হচ্ছে জেলাশাসকের কার্যালয়ে দেওয়া হচ্ছে রঙের প্রলেপ নতুন করে নির্মাণ করা হচ্ছে জেলাশাসক কার্যালয়ে যাওয়ার পথ এদিকে ক্যাবিনেট বৈঠক শহরের বেশ কিছু কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হয়েছে নতুন সাজে সজ্জিত হয়েছে শহরের ফুটপাত হাফলং শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিষ্কার করা হয়েছে হাফলং লেককেও শহরের একাংশ সড়কের কাজও জরুরি ভিত্তিতে শেষ করা হয়েছে লক্ষণীয় বিষয় হল রাজ্য ক্যাবিনেটের এই বৈঠককে কেন্দ্র করে জেলার কর্মসংস্কৃতিও ফিরে এসেছে সরকারি নির্দেশে সবকটি বিভাগকে অধিক কর্মক্ষম প্রদর্শিত করতে ব্যস্ত দেখা যাচ্ছে কর্মীদের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত